এই গরুগুলি আপনি জানেন কুরবানির ঈদের সময় আপনার প্রান্তিক খামার এরা 10 লাখ 20 লাখ টাকা দাম চায়, 60 লাখ টাকাও দাম চায় কিন্তু চায় চায় ঠিক আছে। আচ্ছা তো আপনি কত লাখ টাকা দেখেন? আমি এখন 2,70,000 টাকা দেখেনছি। আচ্ছা 2,70,000 টাকা দেখেনছেন। দর্শক বন্ধুরা এই যে দেখেন, আসলে এই গরুটার হাইট কমপক্ষে আপনার এখন আছে 60 বা 62, তো এরকম একটা সাইজের গরু আপনার প্রান্তিক খামারেরা আপনার দাম চেয়ে থাকে কুরবানি ঈদ আসলে আপনার 10-15-20 লাখ, আপনার সর্বনিম্ন 5 লাখের কমে কেউ চাইবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার একটি ঐতিহ্যবাহী এবং বিখ্যাত এবং সুবিশাল হাট 22 মৌজার হাটে। আজকে এই হাট থেকে আপনাদেরকে খামার উপযোগী সার গরুর দরদাম জানানোর চেষ্টা করব। সার গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক বন্ধুরা আসলে কুরবানি ঈদ আসলে যে সকল প্রান্তিক খামারিরা আপনার 5 লাখ 10 লাখ টাকার নিচে যে গরুগুলির দাম চায়, আসলে সেই গরুগুলির আপনার এই এই 22 মৌজা বাজারে কেমন দাম আসলে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের কাস্টমারদের মুখ থেকে জানতে চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। কয়টা সার গরু নিয়ে আসছেন? দুইটা। আচ্ছা ইডার হেডা? না ইডার ইডার। আচ্ছা ইডার ইডার, আল্লাহ হেসে দেখা। আচ্ছা কাকা গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর, এটা কি জাতের গরু? এটা হইলো সাইওয়াল। সাইওয়াল। আচ্ছা এটা দাঁত ভাঙছে? না দাঁত ভাঙছে, এখনো দাঁত ভাঙে নাই। তবে তো মাশাআল্লাহ আরো আরো সুন্দর হইবো গরু। আচ্ছা তো এটা দাম চাইতেছেন কত? দাম চাই 190। 190। আরে কাস্টমাররা কত কইতাছে? কাস্টমার 160 ভাঙ্গে। 160 ভাঙ্গে বলতেছে। আর লাস্ট কত রাখা যাইব? ও 60 পাইলে বেশ। আচ্ছা 160। 50 50। 160 হইলে বেশ। 160 হইলে বেশ চলে। আচ্ছা কাকা গরুটা এখন কয় মন আছে? এখন 6 মন কাছাকাছি। 6 মন কাছাকাছি। আচ্ছা ঠিক আছে কাকা। তা আপনি তো কাকা ব্যবসা করেন? জি। আচ্ছা আপনার কাছে যদি কেউ পালের লেগে এরকম গরু নিতে চায় দাও যাবো? হ্যাঁ দেওয়া যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ফোন নাম্বারটা মস্ত আছে? মস্ত আছে। আচ্ছা ফোন নাম্বারটা কোন তো কাকা? 017। হ্যাঁ 017 870 837 45। আচ্ছা কাকা ধন্যবাদ, ভালো থাকেন। কাকা বাসা কোন জায়গায় আপনার? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সুহেলপুর। যাক সুহেলপুর। আচ্ছা ঠিক আছে কাকা, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? আচ্ছা কুমিল্লা থেকে এবার এই জায়গায় কিভাবে আসলেন? এইভাবে আমরা অনেক আগে থেকে আসা যাওয়া আছে। কোথা থেকে আসেন না? অনেকে আমাকে ফোন দেয় যে কুমিল্লা থেকে ভাই এই হাটে কিভাবে আসবো? আমরা আসতে পারি অনেক আগে থেকে আসা যাওয়া। আসার মাধ্যমটা যদি একটু আসার মাধ্যমে আমরা নবীনগর আসি, নবীনগর থেকে বুড়ে আসি। আচ্ছা নবীনগর আগে আসেন? আর গরু নৌকা দিয়ে নেওয়া যায়, নবীনগর গাড়ি করে আমরা যাই গেছিল। আচ্ছা ঠিক আছে। তো এই গরুটা কি কিনছেন? এই গরুটা আমি কিনছি, ওনা বিক্রেতা। আপনি বিক্রেতা? জি জি আমি। আপনার সংগ্রহ কি এরকম সবসময় বড় বড় গরু থাকে? জি আমি বড় বড় গরু সংগ্রহ করে আনি বাজারে। আচ্ছা তো এই গরুগুলি আপনি জানেন কুরবানির ঈদের সময় আপনার প্রান্তিক খামারিরা 10 লাখ 20 লাখ টাকা দাম চায়, 60 লাখ টাকাও দাম চায় কিন্তু চায় চায় ঠিক আছে। আচ্ছা তো আপনি কত লাখ টাকা দেখেন? আমি এখন 2,70,000 টাকা দেখেনছি। 2,70,000 টাকা দেখেনছেন। দর্শক বন্ধুরা এই যে দেখেন, আসলে এই গরুটার হাইট কমপক্ষে আপনার এখন আছে 60 বা 62, তো এরকম একটা সাইজের গরু আপনার প্রান্তিক খামারিরা আপনার দাম চেয়ে থাকে কুরবানি ঈদ আসলে আপনার 10-15-20 লাখ, আপনার সর্বনিম্ন 5 লাখের কমে কেউ চাইবে না। আচ্ছা তো এই বাই কিনছে মাত্র 2,70,000 টাকা দিয়ে? জি। আচ্ছা তো আপনি তো খুশি মোটামুটি? আলহামদুলিল্লাহ। এটা আপনি কিসের জন্য কিনছেন? এটা কুরবানির জন্য? না না এটা জব করব। আচ্ছা জব করবেন। আসলে এরকম গরু কিন্তু প্রান্তিক খামারিরা পায় না বর্তমানে, আর এরকম একটা গরু সুন্দর অনেক সময় পাওয়া যায় না। ঠিক আছে বিক্রি করে তারা তো খুঁজতে গেলে পাওয়া যায় না, প্রতি হাড়ে হাড়ে ঘোরা লাগে আর কি, কষ্ট করতে হয়। যাই হোক ভাই, তো আপনি খুশি মোটামুটি? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো আপনার কাছে আপনি তো এই গরুটা বিক্রি করছেন? জি জি। বাজারের কি অবস্থা মনে করতে আছে? মোটামুটি বাজার মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো। আচ্ছা তো আপনি এই যে কুরবানি ঈদ আসলে এই গরুটার দাম চাইবো কেমন? কুরবানি ঈদের এই গরুর নিচে 5 লাখ টাকা দাম চাইবো। নিচে 5 লাখ টাকা? জি। আচ্ছা তো আপনার কাছে তো এরকম গরু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়? জি অ্যাভেলেবেল সবসময়। আমি এরকম গরু অনেক প্রান্তিক খামারে ভাইরা আমাকে এখন কিন্তু প্রায় ফোন দিতেছে, ভাই শান্ত ভাই এরকম বড় গরুর সন্ধান থাকলে জানায়েন। বড় গরু আমার সাথে যোগাযোগ করলে আমি সংগ্রহ করে দিতে। ফোন নাম্বারটা বলে দেন তো ভাই। 017218193111। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাইজান। কয়টা সার গরু নিয়ে আসছেন? মোট আটটা। মোট আটটা? জি। আচ্ছা, এই গরুটা আপনার কি জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল, মাশাআল্লাহ, গরুটা কিন্তু গঠনটা খুব সুন্দর। আচ্ছা, এই গরুটা কি দাঁত ভাঙছে? দাঁত ভাঙছে না। দাঁত ভাঙে না এখনো। আচ্ছা, তো দাম চাইতেছেন কত? দাম চাই 2,20,000। 2,20,000? জি। আচ্ছা, তো কাস্টমাররা কত কইতাছে? এই 140 এরকম দাম কইতাছে। আচ্ছা, 140 এরকম দাম, 60 এম কইতাছে। আচ্ছা, আর এটা লাস্ট কত দেওয়ার চিন্তা আপনার আছে? 80 টার্গেট। 180 টার্গেট। আচ্ছা, আপনার কাছে সংগ্রহ কি এরকম সব সময় গরু পাওয়া যায়? জি জি, পাওয়া যায়। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলেন তো, যদি কেউ নিতে চায় খামারের জন্য। 0173 90। হ্যাঁ, পরে 12661। আপনার বাসা কোন জায়গায়? বাসা আশুগঞ্জ আরাশিদা। আশুগঞ্জ আরাশিদা? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, কয়টা গরু নিয়ে আসছেন? চারটে। চারটে। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত ভাই? দাম দিতে 155। 155। আচ্ছা, এটা লাস্ট কত রাখা দেব? 142। 142। গরুটার ওজন আছে কেমন? 5.5 পাউন্ড। 5.5 পাউন্ড। আচ্ছা, এই গরু এখানে 2,00,000 টাকার গরুতে কত টাকা খাজনা দিতে হয়? 2,00,000 টাকার গরুতে খাজনা আপনার 500 টাকা খাজনা। 500 টাকা খাজনা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, ভালো আছেন? ওয়াবারাকাতু। ভালো আছি, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইজান, এই গরুটা কি আপনার পালেন না কিনা? পালার। পালে। পালের গরু, মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। তো এই গরুটা এখন বিক্রি করে দেবেন কেন? বিক্রি করে দেবো, একটা জমি রাখছি বাড়ির পাশে। ও, জমি রাখছেন, না হলে তো এটা কুরবানিতে খুব ভালো দাম পাইতেন। খুব ভালো পাইতেন। আচ্ছা, গরুটা তো মনে হয় দাঁত ভাঙে নাই? দাঁত ভাঙছে দুইটা। দাঁত ভাঙছে দুইটা। আচ্ছা, তো দাম চাইতেছেন কত? দাম চাইতেছি 210। 210। আর এটা লাস্ট কত রাখা দেবো? রাস 170। 170 রাখা দেবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি, ভালো আছি। ভাইজান, কয়টা গরু নিয়ে আসছেন আজকে? চারটা গরু নিয়ে আসছি। এই চারটা নিয়ে আসছেন? জি। এই গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর, কালো গরুটা। আচ্ছা, এটা কি দাঁত ভাঙছে ভাই? জি, ভাঙছে। দুই দাঁত না চার দাঁত? দুই দাঁত আছে। দুই দাঁত। আচ্ছা, দাম চাইতেছেন কত এটা? দাম চাই ভাই 220। 220। আর এটা লাস্ট কত রাখা যাবে? লাস্ট আমরা টার্গেট 200। 200। আচ্ছা, এটা ওজনটা আছে কেমন? ওজন আছে ভাই প্রায় 8 মনের কাছে। 8 মনের কাছাকাছি। আচ্ছা, তাও এই পাশের লালটা? হ্যাঁ। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? এটার দাম চাইতেছি ভাই 135। 135। আচ্ছা, আর এটা লাস্ট কত রাখা যাবে? লাস্ট লাগা দিব ভাই 125। 125। আচ্ছা, আপনি তো ভাই ব্যবসা করেন? জি। তা আপনার কাছ থেকে যদি খামার উপযোগী যে সারগুলি গরুগুলি আছে ওইগুলো যদি কেউ নিতে চায় দাও যাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলেন তো। 01 01 01 31 400। আচ্ছা, আপনাদের কি খামার আছে? জি আছে আছে। আপনাদের খামার কোন জায়গায়? আমাদের খামার হইছে মেড্ডা তিতাসপাড়া। মেড্ডা তিতাসপাড়া? জি। ব্রাউনবাড়িয়া? ব্রাউনবাড়িয়া। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি, ভালো কাকা। কাকা, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা বাউনবাড়িয়া, বিবাড়ি। বিবাড়িয়া জেলা, বিবাড়ি। আচ্ছা, তো কাকা আপনি কি একটাই নিয়ে আসছেন? না, দুইটা গরু নিয়ে। দুইটা নিয়ে আসছেন? আচ্ছা, এটা কি আপনার পালেন না কিনা? এটা আবার কিনা। কিনা গরু, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু। তো কাকা, এই গরুটা দাম চাইতেছেন কত? এর দাম চাই আপনার 2,65,000। 2,65,000। জি। আচ্ছা, তো এটা লাস্ট কত রাখা দেবো? লাস্টটা মনে করেন 40-45। 140-45। আচ্ছা, গরুটা ওজন আছে কেমন? ওজন আছে প্রায় 10 মন। প্রায় 10 মন ওজন আছে? 9.5-10। আচ্ছা, 9.5 থেকে 10 মন। আচ্ছা, আর এই যে পাশের যে গরুটা, এটা ধরেন ওজনটা মনে 8 মন, 8.5 মন। আচ্ছা, ওইটার ওজন আছে 8 থেকে 8.5 মন। জি। আচ্ছা, ওইটার দাম চাইতেছেন কত? ওইটার দাম চাইতেছি 245। 245। আর এটা লাস্ট কত রাখা দেবো? লাস্ট মনে করেন 30। 220। হ্যাঁ। আচ্ছা কাকা, তো আপনার কাছে তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। জি। এরকম বড় বড় গরু আসলে কুরবানি ঈদ আসলে প্রান্তিক খামার এরা অনেক দাম চায়, 10 লাখ 15 লাখ। দাম তো চাইবো কাকা, খাবারের দাম বেশি। হ্যাঁ, বসির দাম বেশি, ফিডের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। এই হিসাবে তাই খাওয়ায় একটা গরু মাসে 10,000 টাকা। তো 10,000 টাকা খাইলে আপনার 4 মাসে তো প্রায় 5 মাসে 1,00,000। এবার এসে দুইটা গরু মিলে 1,00,000 টাকা খাইবার খাবার হইবো। এরপরে 5 মাসে 5,250, 1,00,000 টাকা কামলা যাইবো দুইটা গরু। তাহলে 2,00,000 টাকা খরচ হইলো গরু দুইটা গরু তোলে। তাহলে 2,00,000 করে যদি 2,50,000 করে গরুটি কিনে আরও 1,00,000 টাকা করে খরচ, তাহলে 3,50,000 টাকা। এটা যদি কোনো মতে ঘর ভাড়া হামার ভাড়া দিয়ে 4,00,000 4,50,000 টাকা বেচতে হয়, 1,50,000 টাকা ব্যবসায়ী ওই লোকের। যেই ফালে আমি ফালে, আপনি ফালেন যেই ফালে, আর না হইলে তো বাজার মার গেলে গা তে হের কাম শেষ। মনে করেন হ্যাঁ মার খেলো, এইলো বাজারের অবস্থা।
আচ্ছা তো যাই হোক আমার মত একা কাজ হয়তো বড় গরু চাহিদাটা কম থাকে ওইরকম এক টনের গরু পালা ঠিক না কারণ দেখা আছে বাজারে যে ফিজিয়ান যে বড় গরুগুলি আছে ওই গরুর বাজার সবসময় দশ নামে আচ্ছা তো আপনার কাছ থেকে সবসময় তো এরকম গরু আছে হ্যাঁ সবসময় আমার তো আপনার কাছ থেকে যারা নিতে চায় দেওয়া যাবে তো হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন আমার হলো 01701 47 3152 আচ্ছা কাকা ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা